দাজ্জাল এই পৃথিবীতে আসবে। এখন আপনাদেরকে ছোট্ট একটি কথা জিজ্ঞেস করব, তারপর আগিয়ে যাব। দাজ্জালের দুটি চোখ ইউটিউবে আবার দাজ্জালের চেহারা দিয়েছে। দাজ্জাল কেমন হবে চেহারা দিয়েছে, মাঝে একটা চোখ করে দিয়েছে গরু, চোখ আর দুটা, কিন্তু একটা কানা থাকবে। কানা থাকবে বলে চোখটা পচে গিয়ে সাদা হয়ে গেছে, কানা হয়ে যায় ওই রকম থাকবে। তো ওটা ভিতরে থাকবে না, আবার চোখটা এখানে ঝুলবে ওর আঙ্গুরের মতো। কালকে ফের ইউটিউবে কেউ করে দিব এরকম। এদেরকে এই যে আমি যতবার পানি খেলাম ডান হাতে খেয়েছি, আমার লাইফে আমি বাঁ হাতে পানি খেয়েছি না জানি না। তো একটা ইউটিউবে দেখছি যে বাঁ হাতে এমনি করে আমি পানি খেয়েছি বোতলে এইভাবে বাঁ হাতে। তা আমাকে একজন আমার মহব্বতের মানুষ বলছে, হুজুর বাঁ হাতে পানি খেয়েছেন মানে কোনো দিন হতে পারে না। পেছনের লেখাটা দেখো, ওর ক্যামেরাই উল্টো আছে, বুঝলি, লেখা তো পাওয়া যাচ্ছে না। বলে তাহলে আমার মাইক্রোফোন কোন দিকে আছে, বলছে আপনার বাঁ দিকে আছে, যেদিকে মাইক্রোফোন আছে ওই দিকেই পানি খেয়েছেন। মানে আমি এই মাইক্রোফোনটা একবার খুলে যদি ডান দিকে করে দেন, তো সুইচ টিপে দিলে যেমন বাল্ব বন্ধ হয়ে যায়, আমার বাইন বন্ধ হয়ে যাবে। আমি বাঁ দিকে মাইক্রোফোন দিলে আমি এক মিনিট বক্তব্য রাখতে পারবো না, এটা আল্লাহর কারিশমা আল্লাহ জানে। খালি কিচ্ছু নয়, এটাকে খুলে এই দিক থেকে করে দেন। অনেক বক্তা আছে এইদিকেও লাই এইদিকেও লাই, আমার একদিকে মাইক্রোফোন থাকবে, এইটা এইদিকে করে দিলে আমি এক লাইন বক্তব্য রাখতে পারবো না, এটা আল্লাহ জানে। সব বন্ধ হয়ে যাবে, বুদ্ধি বিদ্যা সব শেষ। তো আমার যেদিকে মাইক্রোফোন আছে ওটা আমার ডান দিক, জন্ম থেকে ডান দিকে মাইক্রোফোন লিয়ে ডান হাতে পানি খেয়েছি। বুঝলেন না, মাইক্রোফোনটা বাঁ দিকে আছে, পানিটা বাঁ হাতে খেয়েছি। তো ইউটিউব এরা আবার কালকে দাজ্জালের ছবি বের করে দিছে, দাজ্জাল কেমন। আমি বায়ান করেছি 20টা লোকের সামনে, পরের দিন দেখছি ইউটিউবে দিয়েছে কয়েক হাজার লোক। কোথা থেকে যে এডিট করছে ওরা জানে, ওদের আল্লাহ জানে। তো যাই হোক, দাজ্জাল আসবে পৃথিবীতে। এখন ছোট্ট একটা কথা জিজ্ঞেস করি, এই দাজ্জাল দাজ্জাল কানা পৃথিবীতে আসবে, দাজ্জালের ব্যাপারে বিশ্বনবীর জামানায় কোনো খোঁজ খবর নেওয়া হয়নি, হযরতে উমারের জামানায় লোক পাঠানো হয়েছে, হযরতে উমারের জামানায় বিশ্বনবীর জামানায় আল্লাহ তাবারাক বা তাআলা দাজ্জাল কি, দাজ্জাল কে, দাজ্জাল কেন, দাজ্জাল কোথায়, সম্পূর্ণ হিসাব তার নবীকে আল্লাহ ওহির মারফত বুঝিয়ে দিয়েছেন। কিন্তু হযরতে উমার লোক পাঠিয়েছিলেন যে দাজ্জাল কোথায় আছে খবর নাও, এ ইয়াজুজ মাজুজ কোথায় আছে খবর নাও, আস্তাগফিরুল্লাহ। তো ইয়াজুজ মাজুজের খবর আনতে গিয়ে হযরত উমারকে খবর দেয়া হলো, আর বাদশাহ যুলকারনাইন ইয়াজুজ মাজুজের খবর এনেছে, আর ইয়াজুজ মাজুজের দল এরা পৃথিবীর বুকে আসবে। তো দাজ্জালের কথা বলতে বলতে ইয়াজুজ মাজুজের কথা কেন বললাম, কারণ আছে, একটুকু নিতে হলো এই জায়গাটা, একটুকু নিতে হলো কেন সেটা হচ্ছে একটা উদাহরণ দিব। এই গ্রামটার নাম কাউয়ামারি। কালকে তৃণমূলের মিটিং হবে কাউয়ামারিতে, তৃণমূলের নেত্রী আসবে মমতা ব্যানার্জি। তাহলে এই ফিল্ডটাকে ঠিক করবে কারা, ফিল্ডে গেট করবে, ফিল্ডের মাটিকে সমান করবে, মঞ্চ বানাবে, বাঁশ নিয়ে আসবে, স্টেজ করবে কারা, তৃণমূলের ছেলেরা। কংগ্রেসের নেতা আসবে,
খাটবে কে? কংগ্রেসের ছেলেরা। সিপিএমের নেতা আসবে, খাটবে কে? সিপিএমের ছেলেরা। জি ভাই, হঠাৎ ঝড় চলে আসে না আগে হালকা হাওয়া বই, আগে হালকা বাতাস বইবে তারপরে ঝড় আসবে? নদীতে 70 ফুট পানি একবারে এরকম বাঁধের মতো আসে না, আগে কুলকুল করে বয়ে আর পানি ফাঁপ ধরে 20 ফুট 25 ফুট 50 ফুট 60 ফুট 70 ফুট। তার মানে ওই দাজ্জাল কানা যে পৃথিবীতে আসবে, তার মঞ্চ, তার বসার জায়গা, তার ফিল্ড, তার বক্তব্যের জায়গা, তার থাকা উঠা বসার জায়গার পরিস্থিতি তৈরি করবে কে? ওর পার্টির লোক। কাওয়ামারিতে আছে ওর পার্টির লোক? আছে। কাওয়ামারিতে কেন? আমার গ্রামেও আছে। কেন? 2 মিনিট ইয়াজুজ মাজুজের কথা শুনেন। ইয়াজুজ মাজুজ একটি দল সুরা কাহফির ভিতরে সুন্দর করে তফসির এনেছেন। বাদশা জুলকারনাইন যেখানে সূর্য ডুবে ওই জায়গায় গিয়ে পৌঁছালেন, ওই সমুদ্রের তীরে গিয়ে দেখছে এত কাদা, কাদাতে বেশ কিছু মানুষ রয়েছে। সোরা আপনার কিনা কাহাফের ভিতরে, আমি আয়াতার পড়ছি না। বাদশা জুলকারনাইন যখন ওদেরকে দেখছে, আল্লাহ বলছে, ও বাদশা জুলকারনাইন রে, ইচ্ছা করলে ওদেরকে তুমি মেরে দাও, না হয় তুমি বাঁচিয়ে রাখো, তোমাকে স্বাধীনতা দিলাম। ওখান থেকে বাদশা জুলকারনাইন পূর্ব মুখে হাঁটতে হাঁটতে ওই জায়গায় পৌঁছালেন যেখানে সূর্য ওঠে। ওখানেও বেশ কিছু কলহ বিবাদের লোক রয়েছে, তারা সবসময় ঝগড়া ফাসাদ, তারা বিবাদ মারামারি কাটাকাটি সবসময় হানাহানিতে লেগে রয়েছে। আর পাহাড়ের ওই পাশে তারা রয়েছে, এই পাশে শান্ত প্রকৃত লোক রয়েছে। এরা বাদশাকে দেখে বলল, ও বাদশাহ জুলকারনাইন রে, আপনি যখন এত দূর পর্যন্ত পৌঁছে গেছেন, আমাদের কাছ পর্যন্ত যখন এসে গেছেন, তো আপনার কাছে আমাদের আবেদন হচ্ছে, ওই লোকগুলি এত হানাহানি কাটাকাটিতে লেগে রয়েছে, সবসময় মনে হচ্ছে যেন কে কাকে কাটবে, খাবে, মারবে, তাকে কি করে করে জ্বালিয়ে দিছে, এই লোকগুলি থেকে আমাদেরকে একটুকু পার্থক্য করে দাও। আল্লাহ তাবারক বা তাআলা বাদশা জুলকারনাইনকে এমন একটি ক্ষমতা দিলেন, দুইটি পাহাড়ের মধ্যখানে পাথর দিয়ে আর লোহা দিয়ে ওটাকে সুন্দর করে প্রাচীর বানিয়ে দিলেন। ওই প্রাচীরের ওই দিকে রয়েছে ইয়াজুজ মাজুজের দল। ওই ইয়াজুজ মাজুজের দলেরা সেই জায়গায় নিজেদের কলহ বিবাদে মেতে রয়েছে, তারা প্রাচীরকে অতিক্রম করার চেষ্টা করছে কিন্তু পারবে না। ওই যে উমারের কথাটা বললাম, হযরত উমারের জামানায় প্রতিনিধি পাঠানো হয়েছিল, যাও তোমরা দেখে এসো ইয়াজুজ মাজুজ তো এই জমিনেই আছে, তারা তো আসমানে নাই যে তাদেরকে দেখা যাবে না। যখন তারা এই জমিনেই রয়েছে তখন তাদেরকে দেখা সম্ভব। এরকম আগাতে আগাতে তারা যখন পূর্ব উত্তর কোণের দিকে হাঁটতে শুরু করলো, এক জায়গায় গিয়ে তারা বৃহৎ প্রাচীর দেখলো, সেখানে লৌহ বিপণী অনেক বড় বড় মাল পড়ে রয়েছে, কিন্তু এই প্রাচীরে ছিদ্র দেখা গেছে এবং প্রাচীরের ওই পাশ থেকে আওয়াজ শোনা গেছে, তারা জোর জোর চিৎকার করছে কিন্তু তাদেরকে দেখা যায়নি। মানে এরা প্রাচীর টপকি আর দেখেনি। উমারকে এসে খবর দিল, একটা ছিদ্র পেয়েছি ফোঁটা, আর চিল্লা চিল্লির আওয়াজ পেয়েছি। জি, মানুষে মানুষ খায় আমাদের দেশেই, ওটাও আবার ওই পূব দিকই আছে নাগাল্যান্ড। মানে মানুষে মানুষ খায় আমাদের দেশেই, আর অসভ্য মানুষ আছে ভারতে, এখনো কাপড় পরে না, ন্যাংটা হয়ে ঘুরে, ছেলে পিলে বহু বেটি সব। সেটা কোথায়? আন্দামান দ্বীপপুঞ্জে। তারা জঙ্গলেই থাকে, জঙ্গলেই ঘুরে, জঙ্গলি মানুষ।
তো এই আজীব দেশ, তো ওই দেশে মানুষে মানুষকে কেটে খায়, তো কাছাকাছি হলো, তাদেরকে ইয়াজুজ মাজুজের হাওয়া লেগেছে, তাছাড়া মানুষ খাবে কেনে? তা ওই দেশে পাওয়া গেছে সম্ভাব্য, এটা কোনো হাদিস কোরআন থেকে বলছি না, আমি আমার চিন্তার চেতনার কথা বলছি, ভাববেন না যে এটা বুখারীর কথা, সম্ভাব্য ওরা জাপানের পরে আছে, জাপান চীন পার হয়ে গেলেই ওদেরকে পাওয়া যাবে, আর ওরা চীনের কাছাকাছি আছে বলি ইয়াজুজ মাজুজের তাপ ওই চীনকে লেগেছে, সারা বছর খালি কাকে মারবো আর কাকে কাটবো, চেহারা নাই, ঝগড়া করতে খুব ভালোবাসে, কাকে মারবো কাকে কাটবো, ওই চীন, কারণ ওদের কাছাকাছি। এখন কাউয়ামারিতে আছে কি না, এবার তো ভেজাল হলো, চীনে থাকতে থাকতে এখানে ঢুকে গেল, সহজ করে আপনারা হাঁ বলবেন আর না বলবেন, দেখবেন প্রতিটি গ্রামে, আপনার গ্রামের কথাটা আমি বলবো না, আমি নিজেরটা বলছি, দুটা পাঁচটা দশটা বদমাস ছেলে আছে, তাদের কাজই হচ্ছে খালি ঝগড়া লাগানো, গায়ে ঝগড়া লাগাবে, একে ওর সঙ্গে লাগাবে, ওকে ওর সঙ্গে লাগাবে, ফের উ যে মাস্তানি করে বিচার করবে, এই শ্রেণীর লোক আছে কি না? আরে হ্যাঁ না বলে না, অনেক আছে, এটাকে জমা রাখেন, চলেন চলে যাই ইসরায়েল, ইসরায়েলের কাজ কি? জি ঝগড়া করা, ঠিকই বলেছেন, ইসরায়েলের কাজ কি? ঝগড়া করা, সারা দুনিয়া দখলদার ইসরায়েল কেন বলে বুঝেন, ওই ইসরায়েলরা ওইটা ওদের জায়গা লয়, ওদেরকে কেটে কেটে সমুদ্রে ফেলছিল ইহুদিদেরকে, কে? হিটলার। তখন ওরা জান বাঁচানোর জন্য ফিলিস্তিনকে গিয়ে বললে খানিকটা জায়গা দে ভাই, তোদের জায়গাতেই বাস করি, এরা দয়া করে থাকতে দিলে, আজকে তাদের বুকে চেপে বসেছে এই দখলদার ইসরায়েল। এগুলো হচ্ছে ইয়াজুজ মাজুজের খালাতো ভাই, ইয়ে খাবিস, ইহুদিরা মুসলিমদের বড় দুশ্মন, এরা কলহ বিবাদ ভালোবাসে। চলেন, মাসি কয়টা? দুইটা, একটা মাসি হলো মাসিহ ইবনে মারিয়াম, মাসিহ ইবনে মারিয়াম, মারিয়ামের বেটা ঈসা নবীকে মাসি বলা হয়, আরেকবার বলছে মাসি হলো দুটা, মাসিহ ইবনে মারিয়াম মানে মারিয়ামের বেটা ঈসা মাসি, আর একটা মাসি হচ্ছে দাজ্জাল, আল্লাহর নবী বলছেন প্রতিটি ওয়াক্তে তোমরা দাজ্জালের কাছ থেকে মাপ চাও, দাজ্জালের ফেতনা থেকে মাপ চাও, পৃথিবীর বড় ফেতনা দাজ্জালের ফেতনা, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালকেও মাসি বলা হয়, মাসিহিদ দাজ্জাল আর মাসিহ ইবনে মারিয়াম, একটা হলো ঈমানদার আর একটা হলো বেঈমান, মাসিহ ইবনে মারিয়াম হলো নবী, মাসিহ ইবনে মারিয়াম হলো তিনি একজন আল্লাহর নবী, তিনি ঈসা মাসি, তিনি একজন নবী, তিনি একজন পয়গম্বর, নুজুল ঈসা ইবনে মারিয়ামা, দে দুইটি ফেরেশতার কাঁধে হাত রেখে পশ্চিম দক্ষিণ কোণে চতুর্থ আসমান থেকে, যেমন আপনার প্লেন থেকে হেলিকপ্টার থেকে প্যারাসুট দিয়ে লোক নিচে নামে, অমনি দুটি ফেরেস্তার কাঁধে হাত রেখে তত্তর করে হযরতে ঈসা আলাইহিসসালাম নামবেন, এজন্য মাসিহ ইবনে মারিয়াম আর মাসিহ ইবনে দাজ্জাল, এ বেঈমান দাজ্জাল যখন পৃথিবীতে আসবে তখন প্রথম একে জায়গা দেবে কে, তাকে একে ভালোবাসবে কে? ওই বেঈমান ইসরায়েলের ইহুদি
ইহুদিরা ইহুদিরা অপেক্ষায় আছে আমাদের মাসি কখন আসবে, আর নাসারারা অপেক্ষায় আছে আমাদের মাসি কখন আসবে। নাসারা বলতে খ্রিস্টান, আর ইহুদি খ্রিস্টানেরা সব ঈশার হাতে হাত দিয়ে কালেমা তাইয়্যেবা পড়ে মুসলিমে ঢুকে যাবে কিয়ামতের শুরুতে, এরা মুসলিমের ভিতরে এসে যাবে। আর ইহুদিরা ওই কানা দাজ্জালকে মাসি বলে ওর পাছাতে ঘুরে কলহ বিবাদে মেতে যাবে। যখন ওরা কলহ বিবাদে মেতে যাবে তখন আপনার গ্রামে আমার গ্রামে ওর গ্রামে তার গ্রামে আর কাউয়ামারিতে হরিশ্চন্দ্রপুরে রাঙ্গাইপুরে আর বালাপাথরে বলেন এই এলাকায় যত ওই ধরনের কলহ বিবাদ করা ছেলে আছে এরা দল বেঁধে কানা দাজ্জালের দলে ঢুকে যাবে। আর যেগুলো থাকবে ইমানদার পরেজগার সাদা সিধে চরখানেওয়ালা মারখানেওয়ালা কারো গায়ে হাত তুলবে না, এরা দল বেঁধে মাসিহ ইবনে মারিয়াম হযরতে ঈসার দলে ঢুকে যাবে। হবে এটা প্রতিটি গায়ে দেখবেন চারটা পাঁচটা মাস্তান আছে খালি এরকম মোচে হাত দিয়েছেন ওই কেউ, এটা ওদের কাজ খামকায় চিল্লা চিল্লি নাই চার দিন মানাব খামকায়। হ্যাঁ একটা ছেলে আমাদের ওখানে বসে বসে চা খেতে চায়ের দোকানে পেছন থেকে একটা সব সাউন্ড এলো জোরে দুইজন চিল্লাচিলি করছে তুই চা খেতে খেতে বলছে মারসালো মানে মেল 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 ফেলে মেল ফেলতে মেল ফেলতে ওকে অ্যাকশন লেগে গেছে। তো এ হলো দারজাল পৃথিবীতে আসবে, ইয়াজুজ মাজুজ আসবে দশটা কথার মধ্যে তিন চারটা কি ঘোরাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। দারজাল যখন এসে যাবে তখন ইয়াজুজ মাজুজ আসবে, আর দারজাল আর মাসি ইবনে মারিয়ামের আগে আসবে কে, ইমাম মেহেদি সৈয়দ সৈয়দ ফ্যামিলি থেকে সৈয়দনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফ্যামিলি থেকে ইমাম মেহেদি আসবে। এর জন্যে ইউটিউবে দেখবেন কাজী ইব্রাহিমের বক্তব্যে বা বড় বড় যারা আলেম তারা সার্চিং করে বলছে ইমাম মেহেদি দুই থেকে তিন বছরের মধ্যে আসবে। এটা আইডিয়া, এটা খবরদার ভাববেন না যে অরিজিনাল, কারণ আমি ওনাদের কথাটাও যদি বলছি তো তাও আইডিয়া। কেন মুফাসসিরিনদের মত হচ্ছে যে চোদ্দো বছর মুসলিমদের ওপরে জুলুম চলবে, ক বছর চোদ্দো বছর। ওনারা হাদিস কোরআনকে অঙ্ক করেছেন আমার মতো মাথা মোটা লয় যারা বড় যাদের জুতা আমার মাথাতে ওই আলেমেরা বলছে। তো চোদ্দো বছর যদি মুসলিমদের ওপরে জুলুম চলে চলছে ক বছর, এখন রানিং চলছে ক বছর, ন বছর হলো, ন বছর কিংবা আট বছর, চোদ্দো থেকে শুরু হয়েছে, চোদ্দো সাল থেকে খুব ভয়ানক শুরু হয়েছে, তাহলে ছয় সাত আট বছর চলছে, না এগারো বছর চলছে, এগারো বছর চলছে আর তিন বছর আছে। ওসমানিয়া চুক্তি, ওসমানিয়া চুক্তি বুঝেন তো আপনারা, বলেন ওসমানিয়া চুক্তি বুঝেন, এটা একটু শুনেলেন। একটা চুক্তি ছিল দুশো বছরের, সেটা হচ্ছে ফুরাত নদী আর একটা নদী কি আছে ওই আটলান্টিক মহাসাগরের সঙ্গে জড়িত আছে, এই দুটি নদীর চুক্তি ছিল দুশো বছর। আপনাদের এই মসজিদের জায়গাটা আমি চুক্তি করেছি কাউয়ামারি মসজিদ কমিটির সঙ্গে যে আমি এখানে একশো বছর থাকব, একশো বছর যেদিন হবে যেমন ময়দান ছিল খালি করে আমি বর্ধমান চলে যাব, আমি একটা ব্যবসা শুরু করেছি। তো একশো বছর হতে আর তিন দিন আছে, তখন কমিটিকে বলছি কি তিন মাস আছে যে ভাই আর একশো বছর বাড়িয়ে লাও, তোমরা যা আছো আছো, ওটা আমার দাদু করে গেছে, সেই দলিল আমার বাপ ভোগ করেছে এখন আমি করছি, আমি তো একশো বছর বাঁচব না, তো আমার ছেলের ছেলে ব্যবসাটা এখানে করবে জমে গেছে, তো আর মোটামুটি একশো বছরের চুক্তি করে লাও। কমিটি বলছে না, তোমার ডিসেম্বরের একত্রিশ তারিখে উঠে যাওয়ার কথা আছে,
আমি ডিসেম্বরের 31 তারিখে খালি ময়দান দেখব, আর যদি খালি না থাকে তো 2 তারিখে জানুয়ারির 1 তারিখে জিসিপিএলে ঢুকব, সবটিকে ভেঙে সরিয়ে দেবো। চুক্তি তো উসমানিয়া চুক্তি ছিল সারা বিশ্বের সব থেকে বাণিজ্য কেন্দ্র, যে নদীটি ফোরাত আর আটলান্টিক মহাসাগরের সমন্বয় আছে, এই নদীটা হচ্ছে কার? নদীটা হচ্ছে তুরস্কের। সেইটা ওসমানিয়া চুক্তিতে চলে গেছে কার কাছে? আমেরিকার কাছে। 200 বছর চুক্তি ছিল, ওই জন্য ও ব্যবসা বাণিজ্য করে এত বড় হয়ে গেল। ওই চুক্তিটা শেষ হবে কখন জানেন? না, এই এই ডিসেম্বরটা হচ্ছে 21শে ডিসেম্বর, পরের ডিসেম্বরে 22শে ডিসেম্বরের 31 তারিখে শেষ হবে, মানে আর 1 বছর আছে, 1 বছর 2 মাস আছে। 23 থেকে চুক্তি শেষ, 23 থেকে ওটা চলে যাবে তুরস্কের হাতে। এখন তুরস্ক হবে মাস্তান, তুরস্ক হবে মাস্তান, আর আমেরিকা হবে জুজু। আর এমনি তো তালেবানরা পিটিয়ে কুত্তা মারা করে তেড়ে দিলে, কুত্তা মারা করে। তো জেনে নেন, এই অঙ্কগুলো বলছি তার একটাই কারণ, 2023 সালে সারা পৃথিবীতে ইসলামের জয় জয়াকার চলবে। জোরে বলেন ইনশাআল্লাহ, সারা পৃথিবীতে চলবে। সেদিন কেউ পালাবার রাস্তা পাবে না, আমেরিকাও পালাবার রাস্তা পাবে না। আর আমাদের দেশে 2-3টে কুত্তা আছে, এগুলো যে কোথায় যাবে ওরা আল্লাহই জানে। ওদের চেহারা আর কুত্তার চেহারা বারাবার। তো আল্লাহ তাবারাক বা তাআলার নবী এর জন্য বলছেন আদ-দাজ্জাল, দাজ্জাল আসবে পৃথিবীতে। 2 নম্বরে নবীজি বলছেন আদ-দুখান, দুখান মানে হলো ধোঁয়া। ধোঁয়া কাকে বলে? লকড়ি জ্বালালে আগুনের ওপরে যেটা উঠে সেটা ধোঁয়া, নিচে থাকে আগুন ওপরে উঠে ধোঁয়া। এই ধোঁয়াটা কেমন? তফসিরে মাজাহিরে লিখছে এই ধোঁয়াটা 40 দিন থাকবে। আমাদের দেশে যেমন শীতের সময় কুয়াশা এসে যায়, একে অপরকে দেখতে পায় না, এই ধোঁয়াটা যখন চলে আসবে পৃথিবীতে, ধোঁয়াটা এত ঘন হবে, এত মজবুত হবে, কাছের লোককে মানুষ দেখতে পাবে না, এই ধোঁয়াতে একে অপরকে চিনতে পারবে না। এই ধোঁয়াটা থাকবে কতদিন পৃথিবীর বুকে? 40 দিন অবস্থান করবে, তারপরে আস্তে আস্তে ধোঁয়াটা কেটে যাবে। এই ধোঁয়ার তফসির করতে গিয়ে একজন মুফাসসির বলছে, ভাইরে ওই ধোঁয়াটা তো ফাঁকা জায়গায় বইবে, মানুষ মানুষকে দেখতে পাবে না। বড় ঝড়ের আগে যেমন হালকা হাওয়া বয়, বড় প্লাবনের আগে যেমন অল্প পানি বয়ে যায়, ওই ধোঁয়া বর্তমানে এসে গেছে, সেই ধোঁয়াটা চোখে আসে নাই, মানুষের দিলের ভিতরে ঢুকে গেছে। আর এটা ধোঁয়াটার নাম হচ্ছে রাজনীতি। এই ধোঁয়াটা এত ভয়ানক ধোঁয়া যে নিজের ভাইকে বাপকে পর্যন্ত চিনতে পারছে না। এটা হলো এমন একটা ধোঁয়া, মানুষের চোখের সামনে কুয়াশা বা ধোঁয়া আসলে একটা মানুষ আর একটা মানুষকে দেখতে পাই না, কিন্তু এটা দিলে ঢুকে গেছে। রাজনীতি আর অর্থ এত বেশি ঢুকেছে, ভাই ভাইকে চিনে না, বাপ বেটাকে চিনাও না, বেটা বাপকে চিনে না, টাকারকে জমানোর জন্যে বাপের চিকিৎসা হবে না, মায়ের চিকিৎসা হবে না, একটা আত্মীয়তার বন্ধনের ভিতরে ধোঁয়া ঢুকে গেছে। অতএব বিশ্বনবী বলছেন, রে পৃথিবীর মানুষ আর কিয়ামতের অপেক্ষা করিস না, ঢুকে গেছে। হালকা পানিটা যখন মাথা ভরে দিয়েছে, ইঞ্জিনটা যখন প্ল্যাটফর্মে মাথা ভরে দিয়েছে, তো তোকে জেনে নিতে হবে ট্রেন চলে এসেছে, ব্যাগ হাতে নিয়ে নে। আর এই রকম তো ধোঁয়া সাহাবীর জামানায় ছিল না, তাদের আত্মীয়তার বন্ধন ছিল অর্থের প্রায়।
পায়ে তারা লাত মেরেছে। অতএব বন্ধুরে কিয়ামত কিন্তু পৃথিবীতে চলে এসেছে, মাথা ভরে দিয়েছে, কলহ বিবাদ শুরু হয়ে গেছে। তিন নম্বর বিশ্বনবী বলছেন ওয়াদুব্বাতুল আরজে, দুব্বাতুল আরজে জমিনের ওপরে একটা প্রাণী আসবে, ওই প্রাণীটা কেমন হবে? তাফসীরে মাজাহিরে লিখছে ওর গোটা বডিটা হবে উটের মতো, মাথাটা হবে আপনার মানুষের মতো, সামনে পা দুটা হবে বাঁদরের মতো, পেছনকার পা হবে উটের মতো, তার গতি হবে প্রতি সেকেন্ডে মুহূর্তের ভিতরে পৃথিবীকে ঘুরতে পারবে, সে প্রত্যেকটা উম্মতে তাকে দেখতে পাবে, সকলের সঙ্গে তার মোলাকাত ঘটবে, তার হাতে থাকবে ঈসার লাঠি, মুসার লাঠি, সুলাইমানের আংটি, নানা রকম তফসির দিয়েছে। এই প্রাণীটা লোককে মারবে, আংটি করে ছিঁড়ে দাগ করে দেবে, এটার মধ্যে জান্নাতে জাহান্নামের প্রমাণ হবে, নানা রকম তফসিরে লিখছে। এটা নাম হচ্ছে দুব্বাতুল আরজে। তাহলে প্রথম নম্বর আসবে দাজ্জাল, দুই নম্বর আসবে দুব্বাতুল আরজে, তিন নম্বর আসবে ইয়াজুজ মাজুজ। ওই ইয়াজুজ মাজুজের দল কিন্তু দাজ্জালকে নেতা মানবে, ইহুদিরা ওই দলে ঢুকবে। আর প্রত্যেকটা গ্রামে যারা অবৈধ মাস্তান, যাদের কাছে দিন নাই, কলহ বিবাদ ভালোবাসত, তারা দাজ্জালের পিছে পিছে ঘুরে মানুষের কাছে পৌঁছাবে। তার এক হাতে থাকবে জান্নাত, আর এক হাতে থাকবে জাহান্নাম। তার জান্নাতটা জাহান্নাম, তার জান্নাত জাহান্নামটা জান্নাত। সে একটা মানুষকে কেটে দেবে, আবার জীবিত করবে, এরপরে কাটতে যাবে, আর পারবে না, পালিয়ে যাবে, এটা হবে তার চিহ্ন। তার একটা চোখ আঙ্গুরের মতো ঝুলবে, সে কানা দাজ্জাল পৃথিবীর বুকে আসবে। ইয়াজুজ মাজুজের দল কত হবে, কতটা পরিমাণ হবে, কতটা পরিমাণ হবে, ক কোটি হবে, ক লাখ হবে, কোন হাদিসে বা তফসিরে তার সংখ্যা আসেনি। তবে আল্লাহর নবী বলছেন ওই ইয়াজুজ মাজুজের দল যখন মারা যাবে, ওদের ওদের অস্ত্র হবে তীর কামান, তীর ধনুক কামান, এইগুলো এত ওরা ফেলে যাবে, এত রেখে যাবে ওদের ধ্বংসের পর ওই তীর কামানগুলো, যে মানুষগুলো বেঁচে থাকবে তাদের ৪০ বছরে জ্বালানি হবে, তারা লকড়ি জ্বালিয়ে জ্বালিয়ে খাবে, তাদের ৪০টা বছর পার হয়ে যাবে, অসুবিধা হবে না। তাহলে তাদের পরিমাণ কত হবে? ইমাম মেহেদি দাজ্জালকে, ইমাম মেহেদি দাজ্জালের বিরুদ্ধে দাঁড়াবে, ঈসা আলাইহিস সালাম এসে ইমানদারগুলোকে নিয়ে তার ছায়াতলে রাখবে, আর ঈসা আলাইহিস সালাম তাদেরকে বোঝাবে, তাদেরকে দাজ্জালের এগেনস্টে বোঝাবে। একদিকে দাজ্জাল, একদিকে ঈসা আলাইহিস সালাম, অনেক বড় এক ধরনের বড় কলহ বিবাদ যখন বেঁধে যাবে, হযরতে ঈসা দোয়া করবেন, এ আল্লাহ তুমি আখিরি পয়গম্বরের উম্মতকে তুমি বাঁচাও, মাবুদ গো একে তুমি হেফাজত করো, এই মাবুদ ইয়াজুজ মাজুজ আর দাজ্জালের ফিতনা থেকে এদেরকে বাঁচাও, ইয়াজুজ মাজুজের কলহ বিবাদের জোয়ারের চাপ আর নিতে পারা যেছে না, এত চাপে কেমন করে ইমানদার টিকে থাকবে? এই দোয়াটি যখন করবে, দোয়াটি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে, ওরে আমার ভাইরে, ওরে আমার বোন রে, মা রে, বেটি রে, কান করে শোনেন। এই দোয়াটা কবুল হওয়ার সঙ্গে সঙ্গে এই ঘাড়ের গর্দানের কাছে একটা করে ঘা হবে, বিষাক্ত ঘা হবে, ওই ইয়াজুজ মাজুজের দলের, ওদের প্রত্যেকের ঘাড়ের গর্দনের কাছে যখন ঘাটা হয়ে যাবে, পৃথিবীর বুকে কোনো তার ওষুধ থাকবে না, এত বিষাক্ত হয়ে যাবে, সমস্তগুলি একই সঙ্গে মারা যাবে, আর এত মারা যাবে তাদের একটাও বেঁচে থাকবে না, তাদের একটা বিচন পর্যন্ত থাকবে না, লাশ আর লাশ, আপনার ঘরে লাশ, বাইরে লাশ, মাঠে লাশ, ঘাটে লাশ, পুকুরে লাশ, বাগানে লাশ, লাশ আর লাশ, যেদিকে যাবে লাশ, কে তাদেরকে দাফন করবে? এতগুলি লাশ কোথা গিয়ে
রাখবে কিভাবে কি করবে। আবার হযরতে ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, তিরমিজি শরীফের হাদিস, হে আল্লাহ ইয়াজুজ মাজুজের দল এত লাশে পরিণত হয়েছে, এদের ব্যবস্থা কেমন করে নেবে মুষ্টিমে কয়েকটা লোক, আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। যখন এই কথা বলবে তখন আপনার কি না সমুদ্রের ভিতর থেকে পাখি উড়ে আসবে, কোথা থেকে আসবে, কোন অজানা দেশ থেকে আসবে, পৃথিবীর কেউ জানবে না, তারা দল বেঁধে আসবে, আর এক একটা পাখিতে তিনখানা করে লাশ নেবে, একটা ঠোঁটে দুই পায়ের পাঁজে দুটা, আবার তার সমুদ্রের দিকে ফিরে চলে যাবে, কিছুক্ষণের মধ্যে আর লাশ দেখা যাবে না। তখন মুষলধারা বৃষ্টি হবে, বৃষ্টিটা 40 দিন চলবে, পৃথিবী ধুয়ে সাফ হয়ে যাবে। সেই জামানার উম্মত 40 বছর বেঁচে থাকবে। কয়টা হলো? দাজ্জাল আসবে, ধোঁয়া আসবে, ইয়াজুজ মাজুজ আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, যে আর পৃথিবী দুব্বাতুল আরজ আসবে, 5টা হয়ে গেল, পৃথিবী ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আল্লাহর নবী বলছেন, সালাসাতা খুসুফিন, খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরাব। এবার 5 আর 3 8, 3টে ভূমিকম্প হবে, একটা পশ্চিম দিক থেকে আসবে গুরগুর 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 করে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে যাবে, আর একটা পশ্চিম দিক থেকে গুরগুর গুরগুর করে পূর্ব দিকে চলে যাবে, আর একটা আরব কান্ট্রি উপদ্বীপ কূল থেকে সমুদ্র থেকে ভূমিকম্প শুরু হবে, জাজিরাতুল আরাব। এই 3টে ভূমিকম্প যখনই হয়ে যাবে বন্ধুরে, তখন কি হবে, তুলুর শামস মিনাল মাগরিব, হা পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, 3টে ভূমিকম্প শেষ হবে আর পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, সেই দিনের সূর্য কিন্তু পূর্ব দিকে উঠবে না। একদিন সূর্য ডুবে গেল, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, ওরে আমার সাহাবীরা তোমরা বলো বলো, সূর্য যখন পশ্চিমে ডুবে যায় সে কোথা যায়, কোন জায়গায় সে যায়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানে, আমরা তো বলতে পারবো না। বন্ধুরে নবীজি বললেন, সূর্য পশ্চিমে তোমরা দেখো ডুবে যায় না, ও ডুবে না, ও বরং আল্লাহর আরশের কাছে গিয়ে সাজদা করে, আবার দ্বিতীয় দিন ওঠার জন্য পারমিশন নেয়। প্রতিদিন সূর্যকে আল্লাহর কাছে পারমিশন নিতে হয় পূর্ব দিকে উঠবো কিনা। যেদিন আল্লাহ সূর্যকে বলবে আজকে তুই থেমে যা, ওই দিন থেমে যাবে, পশ্চিম দিকে উঠবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কিন্তু বন্ধুরে মোবাইলের যুগ, একবার মোবাইলটা কানে লাগান, যে আপনি ফোন করেন সৌদি আরবে, সৌদি নয় সুদানে ফোন করেন, এখন মাগরিবের আজান হবে, এরপরে ফোন করেন আমেরিকাতে, বেলা 12টা বাজছে, সূর্যের খবর 24 ঘন্টা নেওয়া যাবে, সে আছে, তাহলে কেমন করে সে আরো সের কাছে যায়। বন্ধুরে আমার, যখন কামরূপ পার হয়ে যায় আপনার মিলন ঘরে ভালুকা রোডে, স্টপেজ নাই দাঁড়াই না শতাব্দী, আপনার কি না দাঁড়াবে না হরিশ্চন্দ্রপুরে, কিন্তু স্টেশনের পারমিশন ছাড়া পেরোতে পারবে না, ওই সিগন্যালটাই হলো লাল আর সবুজ, সবুজ সিগন্যাল মানে শতাব্দী, তুমি পেরিয়ে যাও, লাইন ক্লিয়ার আছে, আর যেদিন লাল সিগন্যাল করে দেবে সেদিন আর শতাব্দী পেরোতে পারবে না। তো সূর্য যে কক্ষপথে ঘুরছে, 24 ঘন্টা ঘুরছে, একটা জায়গায় এমন আছে আল্লাহর সুজাসুজি হয়ে যায়, আর ওখান থেকে আল্লাহ সবুজ সিগন্যাল দিয়ে যায়, চলে যা, তবেই সে উঠে, যেদিন ওটা লাল সিগন্যাল হয়ে যাবে পশ্চিম দিকে উঠবে। আর 10 নম্বরে নবীজি বলছেন,
তাখরিজুন নার, মাটিকে ধপ করে ফেটে গিয়ে বিরাট বড় একটা আগুন বের হবে, আর ওই আগুনটা দুই ভাগে বের হয়ে চচ্চর চচ্চর করে সারা পৃথিবীটাকে আগুনের প্রাচীর দিয়ে ঘেরে নেবে। আর ওই আগুনটা এত চওড়া হবে যে এখান থেকে দৌড়তে দৌড়তে গিয়ে শামসি পর্যন্ত খুলে ওর পানা শেষ করা যাবে না। আর যা আপনি পার হয়ে বেরিয়ে চলে যাবেন হবে না, এক ফুটের থাকবে না যে লাফ মেরে বের হয়ে চলে যাবেন। এই আগুনটা এইভাবে আস্তে আস্তে খাটাতে থাকবে, যত ছোট হবে মাছ ধরা জালের মতো। তাদের সুন্নাসা ইলাল মাহসার, সমস্ত মানুষগুলিকে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দেবে। উঠবেন না, উঠবেন কেন? জি সেটা ঠিক আছে, কিন্তু ধৈর্য ধরেন, আমি কথা কটাকে গুছিয়ে দিই। দশটা এক নম্বরের দাজ্জাল, দুই নম্বরের ধোঁয়া, তিন নম্বরের দব্বতুল আর্জ প্রাণীটা পৃথিবী ঘুরবে, চার নম্বরে ইয়াজুজ মাজুজ, পাঁচ নম্বরে কি ধোঁয়া, ই দুখান ধোঁয়া, দাজ্জাল ধোঁয়া, ইয়াজুজ মাজুজ, আমি ভুলে গেছি এখনই বললাম রে। এক নম্বরে দাজ্জাল আসবে পৃথিবীতে, দুই নম্বরে ইয়াজুজ মাজুজ আসবে, তিন নম্বরে ধোঁয়া, চার নম্বরে দব্বতুল আরজ, পাঁচ নম্বরে ঈসা আলাইহিস সালাম, ছয় সাত আট তিনটে ভূমিকম্প হবে, নয় নম্বরে আপনার কিনা আগুন ফেটে বের হবে, আর দশ নম্বরে পশ্চিম দিকে সূর্য উঠবে, নয় নম্বরে সূর্য উঠবে, দশ নম্বরে কিয়ামতের মাঠে সবকে দাঁড় করিয়ে দেবে। জি ভাই, একদম প্ল্যাটফর্মে চলে এসেছে। যে জমিনে আমি বাস করছি, আপনি বাস করছেন, এ জমিন আমাদের নয়, পরের জমি পরের জায়গা, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই, আমি তো এই ঘরের মালিক নই। তো ভাইয়া, আপনাদের কাছে আমার আকুল আবেদন, মাল গোটাতে হবে, এখন মাল গোটাতে হবে, নিজের নিজের আমলকে রেডি করতে হবে। জি নিজের নিজের আমলকে যখন ব্যাগে না নিতে পারবেন, অতক্ষণ পর্যন্ত পৌঁছাবেন না। আল্লাহ কি বলছেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এই যে ভয়াবহ দিন এটা আমার কাছে রয়েছে নির্দিষ্ট করা। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফাতাতুনা ফুয়াজা, যেদিন সুর ফুঁকে দেওয়া হবে সেদিন তোরা দল দল এসে হাজির হবে। ইয়াউমাইন ফাকু ফিস-সূরি ফাতাতুনা ফুয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়া সুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, আসমান ধ্বংস হয়ে পড়বে, পাহাড়গুলো উড়ে বেড়াবে, ও সুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, সেদিন জাহান্নাম আপনার আমার সামনে ভয়ানক রূপ ধারণ করে দাঁড়াবে, সে একদম নিশান করে রেডি হয়ে আছে। ভাইরা আমার, যতটি লোক বসে আছেন, টাকা চাইছি না, পয়সা চাইছি না, টাকা পয়সা আমি চাইছি না, মাইকে বলছি চাইব, কিন্তু এখন চাইছি না। আপনাদের কাছে আমি একটা জিনিস চাইছি, খালি একটা জিনিস, এটা আপনারা আমাকে সবাই দেন, পনেরোটা মিনিট চাইছি, ব্যাস। উঠবেন না কেউ, পনেরো মিনিট উঠবেন না। যদি আপনি আল্লাহর গোলাম হন, যদি আপনি রসুলের উম্মত হন, যদি আপনি মনে করেন যে আমার নামটা আল্লাহর গোলামের খাতায় থাকুক, রসুলের উম্মতের খাতায় থাকুক, তা আপনি উঠবেন না পনেরোটা মিনিট। কেন? একটা কথা আপনাদেরকে বলবো খালি,
এই যে আয়োজন আজকে আমি আপনাদেরকে শোনালাম, কিয়ামত এসে গেছে এইটাই শোনালাম। কিয়ামত হবে লয়, কিয়ামতের আলামত বলিনি, রানিং কিয়ামত এসে গেছে আর এ পৃথিবী ধ্বংস হয়ে যাবেই, এটা শোনালাম। এটা আমি শোনাইনি, এটা মসজিদ শোনালো আপনাদেরকে। এই মসজিদ ছিল, ধন্যবাদ আজকের এই কাওয়ামারি কিরামের যুব কমিটিদেরকে, এত তাড়াতাড়ি এরা কাজ করতে পারে আমাকে অবাক লাগিয়েছে। আর এখানে আমার দুইবার আসা হলো কাওয়ামারি, তিনবার আসা হলো, আর একটা জায়গা কোথায় এসেছিলাম ভুলে গেছি। তো যাই হোক, আপনাদের কাছে আমার আবেদন, এই 15টা মিনিট আপনারা কিছু আল্লাহর জন্যে দেবেন, মসজিদের জন্যে দেবেন। মসজিদ কার ঘর? রুহুল মানিতে একটা তাফসির আছে, 2 মিনিট করব আর 12 মিনিট আপনাদের কাছে পয়সা নিব, টোটাল 15 মিনিট। এই তফসিরটা খালি ছোট্ট করে করেলি, তফসির হচ্ছে আকলি, রুহুল মানি নামে কিতাবে এই একটা হাদিস আছে। আল্লাহ রসুল বলেছে যার হাত বড় সে আগে জান্নাতে যাবে, বিবিদের ভিতরে হাত মাপামাপি হলো। তো আসল ওটা কী ছিল? দানের হাত। ঠিক ওই রকম একটা হাদিস আছে, আল্লাহর নবী বলছেন যে চামড়া পুড়বে না আগুনে, কোরআনের চামড়া আগুনে পুড়বে না, এই যে এখানটা আছে এটা আগুনে পুড়বে না। তো সাহাবিরা চামড়া দিয়ে দেখছে, বলছে হুজুর পুড়ে গেছে, যে বলে এটা খ্যাপা, এইটা বলিনি, যার ভিতরে কোরআন থাকবে আমল থাকবে ওর চামড়াটা জাহান্নামের আগুনে পুড়বে না, আমি এইটা বলতে চাইছি। তো কিছু কথা এরকম, এক মুরব্বী মানুষ চুল দাড়ি মোছ ভুড়ু সব পেকে সাদা হয়ে গেছে। তো ইউপি মাদ্রাসাতে একটা বড় আলিম এসছেন, তো দেখা করতে গিয়েছে, তো বলছে হযরত আমার জন্য দোয়া করবেন। তো উনি বলছেন যে বুড়া লোক জান্নাতে যাবে না, হাদিস আছে। তো কান্দতে লেগেছে যে কোন ভেজাল হলো বুড়া হয়ে। তো বুড়া তো আমি হইনি, আল্লাহ করে দিয়েছে, যে আমি কী করবো? তখন বলছে মুরব্বী কান্দতে হবে না, আসলে হাদিসে আছে যে কিয়ামতের মাঠ থেকে বুড়া হোক আর বাচ্চা হোক সবাইকে জওয়ান করে জান্নাতে পাঠানো হবে, ওই জন্য বলছি যে জান্নাতে বুড়া লোক যাবে না। তো এগুলো কৌতূহল আর কি। তেমনি কিয়ামতের যে ভূমিকম্পতে মসজিদ ভাঙে না, ভূমিকম্পতে মসজিদ ভাঙে না, যতই ভূমিকম্প হোক মসজিদ ভাঙবে না, কেবল ভাঙছে না, কত মসজিদ ভেঙে গেল ভয়ানক ভয়ানক ভূমিকম্পতে, আসলে তা নয়। রুহুল মানিতে লিখছেন, মুফাসিল লিখছেন, এটা হাদিস নয়, যেটা সহি জয়ীব বলবেন। মসজিদের কথা লিখতে গিয়ে তফসির করতে গিয়ে একজন মুফাসির বলছেন, যখন কঠিন কিয়ামতের ভূমিকম্প হবে পৃথিবীতে, এমনি যত ভূমিকম্প হবে মসজিদ ভেঙে যাবে, কিন্তু যখন কঠিন কিয়ামত শুরু হয়ে যাবে ওই কিয়ামতের জালজালাতে, কিয়ামতের ভূমিকম্পতে, তিনটে ভূমিকম্প হবে, একটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, একটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, আর একটা হবে আরব সমুদ্র উপকূল থেকে, এই ভূমিকম্পে মসজিদ ভাঙবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রতিদিন 360টা রহমত তার কাবার উপরে বর্ষণ করে, ওই রহমতটা সারা পৃথিবীর মসজিদে বন্টন হয়ে যায়। তেমনি বন্ধুরে, যেদিন কিয়ামত করবেন আল্লাহ, ভূমিকম্প শুরু করবেন, যেদিন ইসরাফিল সুর ফুঁকবে আর পৃথিবী বাড়ি ঘর বিল্ডিং থাকবে না, উড়ে যাবে পুড়ে যাবে ধ্বংস হয়ে ময়দান হয়ে যাবে, সেই ভূমিকম্পটি হওয়ার আগে ওই ভূমিকম্পটা হওয়ার আগে পৃথিবীর যত মসজিদ আছে ওই মসজিদের জায়গাগুলো সহ মসজিদকে আল্লাহ তুলে নেবেন ফেরেশতা দিয়ে, সমস্ত মসজিদগুলোকে নিয়ে কাবার সঙ্গে মিলিয়ে দেবেন,
আর কাবা সহ পৃথিবীর যত মসজিদ আছে সবগুলিকে নিয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউসে মিশিয়ে দেবেন। রুহুল মানি নামে কিতাবে আছে তাফসীরটা, পৃথিবীর মসজিদকে কাবার সঙ্গে লাগিয়ে কাবা সহ সমস্ত মসজিদকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসে দিয়ে দেবে। এবার এই মসজিদ থাকবে কোথা? আপনার কিয়ামতের মাঠে পৌঁছানোর আগে ই জান্নাতে পৌঁছে থাকবে। এখন মসজিদের দরজায় যদি আপনার বার বার পাঁচ অক্তে ঢোকা আপনার অভ্যাস হয়ে থাকে, তাহলে এই মসজিদ বলবে, বন্ধু তুমি আমার আমি তোমার, যতবার ডেকেছি এসেছো, আজকের দিনে ভয় করো না, তুমি তোমার মসজিদে ঢুকে যাও। তো লোক মসজিদে ঢুকবে না জান্নাতে ঢুকে যাবে। এর জন্য বলা হচ্ছে আল্লাহর নবী বলছেন ওরা জ্বলন কালবহু মুআল্লাকুন বিল মাসাজিদে, ওই লোক আরশের ছায়াতে থাকবে যার অন্তরটা মসজিদের সঙ্গে প্রেম করেছে, মসজিদকে যে ভালোবেসেছে। আমাদের বর্ধমানে গোল সিরকার একটা ব্রেলি গ্রাম আছে, ব্রেলি ইয়া নবী সালাম আলাইকা, ছোট্ট একটা মসজিদ আছে, বিশটা লোক ধরবে, পঁচিশটা তার বেশি লাই। তো জোহরের আজান হলো, আমি গেলাম বেড়াতে, গেছি আমার বাড়ি থেকে 30-35 কিলো দূর। তো এক মুরব্বী তসবি করছে, আমার চাচা উজুর জায়গায় যে নাই, বলছে বা 30 বছর আমি একাই, আমি মসজিদ আর মসজিদ আর আমি, ওই ভাঁড়ে খানিক পানি আছে উজু করে লাও, এখানে কোনো মুসাল্লি নেই। বলতে বলতে বলছে বেটা 30 বছর বেটির বাড়ি যাইনি বেড়াতে, বিয়াই বাড়ি যাইনি, শুধু আমার মসজিদ চলে গেলে আজান হবে না, এর জন্য আমি যদি সকালেও যাই 10টায় ফিরে আসি, আমার আত্মীয় স্বজন জেনে নিয়েছে আমি চলে গেলে মসজিদে নামাজ হবে না, আমি মসজিদ মসজিদ আর আমি দুজনই বেঁচে আছে। মুসলমান তুমি চিনলে না মসজিদকে, আমরা ভাবি আমার ঘরটা ইট সিমেন্টের, এটাও ইট সিমেন্টের জি না, এটা হলো জান্নাত, মসজিদ হলো পৃথিবীতে জান্নাতের টুকরো। অতএব বন্ধুরে, মসজিদের ব্যাপারে আল্লাহর নবী ফয়সালা দিয়ে দিয়েছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, পৃথিবীর বুকে যদি কেউ একটা মসজিদ বানায় আল্লাহ তার জান্নাতে ঘর বানাবে। জি ভাই, ঘড়ির দিকে তাকান, আমিও তাকিয়ে নিয়েছি, 10 মিনিট আপনাদের হাতগুলো ধরে বলছি উঠবেন না। 500 টাকা মুজিবুর রহমান দিয়েছে, তো 500 টাকা প্রথম দেখতে ইচ্ছা করেনি, 1000 টাকা দেওয়ালা কেউ আছেন? 1000-2000 দেওয়ালা কেউ আছেন? এই ক্যামেরাওয়ালারা ক্যামেরা সরা, কিন্তু এখানে দাঁড়াতে দিব না। কে? 500 উনি কেন দেবেন? 500 টাকা হাজার দিন, উনি 1500 দিয়েছেন, আচ্ছা 1000 হলো, 500 নগদ দিয়েছে, 1500 বাকি ওনার নামে লেখেন। ভাই চলে যাবেন না, খালি একটা কথা বলছি, চলে যাবেন না, আল্লাহর রাস্তায় বসেন।